যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে, বেঁচে থাকরা পরিদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই বরণ করে নিচ্ছে আমাদের মুক্তিদ আলম ছাত্র পরিষদের সহ সভাপতি জোরে হাতে তালি যুবনেতা বাবলু বিমান বুলেট পাঠিয়ে প্রতি শনি ও রবিবার, শনিবার সকাল 10টা থেকে নিয়ে রবিবার রাত 11টা অবধি আপনাদের কাছে। তাই আমাদের ধন্যবাদ, আমাকে অনেক আমাদের ইসলামপুরের গর্ব, আমাদের টোপরার ছেলে, ঘরের ছোটের অনেক মূল্যবান আছে, তুমি আমাদের ইসলামপুরের গর্ব। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের চোপড়ার মানে ইসলামপুর উত্তর দিনাজপুরের বাড়ির ছেলে এত বড় একটা প্ল্যাটফর্ম একটা জায়গায় পৌঁছাইছে, আমরা কিন্তু মানে বিশ্বাস করতে পারছি না যে আমাদের এত ছোট জায়গা থেকে একজন উঠে এরকম একটা প্লেন নেব। আমরা বিমান বুলেটের ফেভারে যেন হিউজ পরিমাণে উত্তর দিনাজপুর থেকে ভোটিংটা করতে পারি, এটার জন্যই আজকে আমাদের এই ছোট কর্মসভা। তাহলে আমরা উত্তর দিনাজপুর কেন পিছিয়ে থাকবো? আমাদের বাড়ির ছেলে বুলেট বিমানকে আমরা এবার যেন সারিগামা পাতে হিউজ পরিমাণে ভোট দিয়ে যেন এক নম্বর এক স্থানে নিয়ে আসতে। বাবরে তো অনেক জনসমাগম হয়ে গেছে, উপস্থিত সমস্ত দলগুলো অনেক প্রণাম, অনেক প্রণাম, শুভ বিজয় সকলকে। এখানে অলরেডি অনেক অনেক ভিড় হয়ে গেছে, এটা একটা আনএক্সপেক্টেড বিষয়, মানে এত স্বল্প সময়ে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন আপনারা, মানে ফুল দ্য প্লেস। যাই হোক, মানে আমি তো এখানকারই ছেলে, এখানে মানে এই চার্জলেসে এখানে আড্ডা দিতাম, কলেজ মোড়ে, পুরাতন বাস স্ট্যান্ডে, এই এই জায়গাগুলোতে বাদশাহে ওখানে আমার আড্ডা ছিল, বাস টিউটাল হোম বাদশাহের মাঝখানে ওখানে আড্ডা দিতাম। এই জায়গাগুলো না আমার কাছে খুবই একটা নস্টালজি ক্রিয়েট করে আমার মনের মধ্যে, মানে আমি যখন ইসলামপুর আসি আমার সবসময় যে এই যে এখানে কুমড়ো কেবেন আছে, জলজল আছে, উত্তম সরষে, এইগুলো জিনিস আমাকে খুব নস্টালজি দেয়। আমি এই শহরের ছেলে, এখানে আমার পড়াশোনা, এখানে আমার হাই সেকেন্ডারি পড়া, আর অনেকদিন ধরেই এই মিউজিকটাকে নিয়ে আমি চলছি, ব্যান্ড কালচার করছি, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা শুরুর দিক থেকেই রয়েছে আমার। আস্তে আস্তে একটু একটু করে সেই জিনিসগুলোকে আমি এক্সটেন্ড করেছি, এক্সপ্রেস করেছি যে আমি কী করতে চাই, গান লেখা, সুর বাঁধা, সেই জিনিসটাকে রিলিজ করা ঠিক করে, তারপরে এইভাবে করতে করতে এটা কলকাতা বোম্বেতে গেলাম, বোম্বেতে গিয়ে কাজ করলাম, সেখানে এখনও আছি আমি, আন্ধুর অবস্থায় থাকি ওষুধারাতে, তারপরে সেখান থেকে এসে আমি তো সময় নিয়ে বলছি কথাগুলো, তো সেখান থেকে এসে আমি এখানে আসাটা গেছিলাম গঙ্গাইগঞ্জে শুরু করতে, তারপরে এই সেখান থেকে খবর পাওয়া, এবং আমার খুব বেশি একটা প্রস্তুতি ছিল না, সবসময় গানের মধ্যেই থাকি, খুব বেশি একটা প্রস্তুতি ছিল না। অডিশনটা দিয়েছিলাম দশই এপ্রিল, এপ্রিলে এই অডিশনটা হয়েছিল শিলিগুড়িতে সৌভাগ্য প্যালেসে। তোমার সেই ভোরবেলা যাওয়া রোদের মধ্যে গিটার নিয়ে কাঁধে নিয়ে ওয়েট করা, তারপরে অডিশন দেওয়া, যাই হোক এই স্টেপ বাই স্টেপ করতে করতে সেই ডাকটা আসলো ফাইনালি, এবং সেই গানটা গাইলাম ফিরিয়ে গ্রাম অডিশনে, যে গানটা দিয়ে আমাদের সারেগামাপাতে প্রথম উচ্চর হয়েছিল সেই গান দিয়ে। তো যাই হোক, সেই গানটা গাওয়ার পর থেকে এখনো অবধি 12 খানা গান গেয়ে ফেলেছি,
তার মধ্যে 10টা গোল্ডেন গিটার পারফরমেন্স দেবে। এই সব মিলে আপনাদের যে একটা সাপোর্ট ভালোবাসা, এটা তো জাস্ট কিছু বলার নেই আমার, এটা বুঝার্থ। এটা আমাকে খুব আনন্দ দেয়। আমি একটা এজ আর্টিস্ট, এজ শিল্পী, আমি কি হই, আমি ভালোবাসা চাই। আমার ক্ষুধাটা একটাই, সেটা হচ্ছে ভালোবাসার ক্ষুধা, মানুষের কাছ থেকে ভালোবাসাটার ক্ষুধা। আমার বেশি কিছু চাওয়ার নেই। আমার আরেকটা জিনিস যেটা, যে আজকে আসা এত সুন্দর একটা অরিন্দার সমস্ত স্যার আমার অনেক অনেক সম্মান, অনেক ভালোবাসা, অনেক বড়দের অনেক রেসপেক্ট। এই যে জিনিসটা আজকে এত সুন্দরভাবে আজকে একটা ওখানে ক্রিয়েট করা হয়েছে টাইমলেসের মাথায় একদম, সেটা হচ্ছে এই যে বিষয়টা, যে এখনো অবধি আমি ভোটিংয়ে খুবই পিছিয়ে আছি, যেটা যেটা মূল বিষয়, যে গান গাইছি, প্রত্যেকটা পারফরমেন্স ভালো হচ্ছে, প্রত্যেকে অনেক কমেন্টস করছে, বাহবা দিচ্ছে, দূর দূর থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গার থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমি শুভেচ্ছা বার্তা পাচ্ছি। বাট একটা জিনিস যেটা থামতে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভোট। ভোটটা কি করে করতে হবে, খুব সহজ, এটা কিচ্ছু না। ভোটিংটা করতে হবে, SMS এ যেতে হবে, SMS এ দিয়ে বড় অক্ষরে ক্যাপিটাল হবে লিখতে হবে BERGER। আমার কথাগুলো পরিষ্কার মনে হচ্ছে? ওকে, BERGER SMS এ যাবেন, BERGER ক্যাপিটাল ওয়ার্ড, স্পেস দিয়ে BIMAN বিমান, BULLET বিমান, বিমান বুলেট দিয়ে 57575 এই নম্বরে পাঠিয়ে দেবে। তৎক্ষণাৎ একটা জি বাংলার থেকে একটা মেসেজ আসবে, অফিসিয়াল গ্রুপ থেকে আসবে, ওখান থেকে অফিসিয়াল স্যার থেকে একটা মেসেজ আসবে। সেই মেসেজে লেখা থাকবে, দেখতে থাকুন জি বাংলা সারেগামাতা প্রতি শনি ও রবিবার ঠিক রাত 9:30। এই মেসেজটা আপনার ফোনে আসা মানে আপনি মনে করবেন যে আপনার ভোটটা কাউন্ট হলো, অ্যাপ্রুভ হয়ে গেল আপনার ওখান থেকে। আর এই ভোটটার সঠিক টাইম হচ্ছে প্রতি শনিবার সকাল 10টা থেকে নিয়ে রবিবার রাত 11টা। আই থিঙ্ক এখানে আছে, হ্যাঁ এই যে এখানে লেখা আছে, ভোটিংয়ের সময় প্রতি শনিবার সকাল 10টা থেকে নিয়ে রবিবার রাত 11টা অবধি। যাই হোক, সকলকে ধন্যবাদ, উপস্থিত সবাই এখানে আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসছে। আমি খুব খুশি, মানে আমি কতটা খুশি, আই ব্লেসড, আই ফিল আই ব্লেসড। ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আছে। আমি আগামী দিন আরও চেষ্টা করবো, আরও বড় প্ল্যাটফর্মে আমি ইসলামপুর, চোপড়া, উত্তর দিনাজপুর এই জায়গাটাকে আমি রিপ্রেজেন্ট করছি, তথা মানে হোল নর্থ বেঙ্গলকে আমি রিপ্রেজেন্ট করছি। তো আমি চেষ্টা করবো, আমি একদম আপনাদের এখানকারই ছিল, আর আমি আরও বড় প্ল্যাটফর্মে আমি নেক্সট টাইম, নেক্সট ডে আরও বড় প্ল্যাটফর্মে আমি এই জায়গাটাকে আমি আমাদের মানুষকে আমি রিপ্রেজেন্ট করবো বড় প্ল্যাটফর্মে। আপনাদের সাথে, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আশীর্বাদ চাই। আর এই যে ভোটিংয়ের ব্যাপারটার জন্য যে এখানে আসা, এত কিছু আয়োজন করা, আপনারা এই বিষয়টা দেখবেন। আমি আশা রাখছি যে আপনাদের ভোটটা পেলে আমি ঘরে কাপ নিয়ে আসব। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। কেউ যায়নি বুলেটটা আমাদের, যে আমাদের আশাটা ছিল সেটা পূরণ করছে, আমাদের অনেক গর্ব ব্যাপার। ওনার জন্ম চোপড়া হতে পারে, কিন্তু উনি গোটা ইসলামপুরের গর্ব, সেটা বলবো। কি আমি এটাই অনুরোধ করবো, 57575 যে নাম্বারে মেসেজ SMS করতে হবে, সবাইকে করতে হবে। আমি পোস্ট করেছিলাম অনেকদিন আগে, আর আপনাদের থেকে অনুরোধ, আপনারা সবাই বেশি সংখ্যকে আপনারা ভোট করবেন। যেভাবে বুলেট গান করছে সেভাবে উনি এগিয়ে যাক। সারেগামা বাংলা, জি বাংলা সারেগামা পাতে আছে, তারা পরে আমরা চাই যে উনি ইন্ডিয়ান আইডলে যাক, আর বড় বড় যে প্ল্যাটফর্ম আছে, আর ওনার অ্যালবামের জন্য আমরা বসে আছি, তাড়াতাড়ি অ্যালবাম আসবে, আমরা অ্যালবামটা ওনার শুনব। ধন্যবাদ। ভোট করবেন কি করে, SMS করুন, SMS এ যান, গিয়ে লিখুন বড় অক্ষরে ক্যাপিটাল ওয়ার্ডে BERGER বার্জার, স্পেস দিয়ে বিমান বুলেট, BIMAN BULLET বিমান বুলেট, পাঠিয়ে দিন 57575 নম্বরে। ভোট করবেন কখন, প্রতি শনি ও রবিবার, শনিবার সকাল 10টা থেকে নিয়ে রবিবার রাত 11টা অবধি আপনাদের কাছে। তাই আমাদের ধন্যবাদ।